হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও হাওড়ায় অ্যাকাউন্টেন্ট এবং ডিপিটি অপারেটর নিয়োগ করা হবে, তো চলুন দেখে নিই কী বলতে চাইছে। একাধিক জেলায় রূপসী প্রকল্পের জন্য চুক্তির ভিত্তিতে অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মুর্শিদাবাদ জেলার শূন্য পদ অ্যাকাউন্টেন্ট 6টি, দার্জিলিংয়ে শূন্য পদ অ্যাকাউন্টেন্ট 4টি এবং দক্ষিণ দিনাজপুরে শূন্য পদ অ্যাকাউন্টেন্ট হচ্ছে 3টি এবং জলপাইগুড়ি শূন্য পদ অ্যাকাউন্টেন্ট হচ্ছে 3টি, হাওড়া জেলার শূন্য পদ অ্যাকাউন্টেন্ট হচ্ছে 3টি। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অ্যাকাউন্টেন্ট কমার্স নিয়ে অনার্স গ্র্যাজুয়েট, এমএস অফিস সহ কম্পিউটার নলেজ থাকতে হবে এবং স্প্রেডশিট, ট্যালি ও প্রজেকশনের প্যাকেজে কাজ জানা থাকতে হবে। সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অনুরূপ কাজে অন্তত 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এমএস অফিস সহ কম্পিউটার নলেজ থাকতে হবে। 30টি শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অন্তত 1 বছরের অনুরূপ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা 1 জানুয়ারি 2019 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। বেতন অ্যাকাউন্ট পদের জন্য 15,000 টাকা প্রতি মাসে এবং ডেটা এন্ট্রি পদের জন্য 11,000 টাকা প্রতি মাসে। আবেদন হচ্ছে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল প্রুফ, শিক্ষাগত যোগ্যতার নথি এবং জাতিগত প্রশংসাপত্র প্রয়োজনে, অভিজ্ঞতা সার্টিফিকেট, এইসবের সপত্রিত জেরক্স, উপযুক্ত মূল্যে স্ট্যাম্প সাটানো 2টি নিজের ঠিকানায় লেখা খাম এবং 2টি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। দার্জিলিংয়ে আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে মার্চ 2019, মুর্শিদাবাদ জেলায় আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই মার্চ 2019 এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আবেদনের শেষ তারিখ হচ্ছে 20ই মার্চ 2019, জলপাইগুড়ি জেলায় আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে মার্চ 2019 এবং হাওড়া জেলায় আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই মার্চ 2019। আবেদনপত্রের ড্রপবক্সে জমা দেওয়ার এখানে ঠিকানাগুলি আছে, এই মুর্শিদাবাদ, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং এই এই তিনটি জেলার ঠিক এই 4টি জেলার ঠিকানাগুলি আছে। এই 4টি জেলার ঠিকানাগুলি আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং হাওড়া জেলায় আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং আবেদনপত্রের নমুনা ডাউনলোড করার লিঙ্ক এখানে দেখুন, 4টে লিঙ্ক আছে। এই 4টে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন, আবেদনপত্রের নমুনাগুলো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন ডিটেলসে। এবং অনলাইন আবেদন করার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটাও হাওড়া জেলার জন্য, এটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এটাতে আপনারা যখন ক্লিক করবেন, এই হাওড়া জেলা দেখতে পাচ্ছেন, এখানে হাওড়া জেলা পরিষদের আপনারা ওয়েবসাইটে ঢুকে গেলেন এবং এখান থেকে রিকোয়ারমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন এই যে এটা যাচ্ছে, এই লেখাটার উপর আপনারা যখন ক্লিক করবেন, এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাই, এখান থেকে আপনারা অ্যাপ্লাই থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।